بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمدا رسول الله واقام الصلاه وايتاء الزكاه وصوم رمضان وحج البيت من استطاع اليه سبيلا او كما قال عليه الصلاه والسلام সম্মানিত শ্রোতা দর্শক বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর যা আল্লাহ তালা আমাদেরকে রমজানুল মুবারকের মতো মহিমান্বিত মাস দান করেছেন সিয়াম সাধনা করে আমাদের নিজেদের উন্নয়নের ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি যে পৃথিবীতে যে সমস্ত জায়গা রয়েছে জায়গার উপর জায়গার ফজিলত রয়েছে গুরুত্ব রয়েছে মর্যাদা রয়েছে আমরা জানি যে মানুষের মাঝেও মানুষের উপরে মানুষের মর্যাদা রয়েছে মানুষের গুরুত্ব রয়েছে এবং মানুষের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত রয়েছে এমনিভাবে সময়ের উপর সময়ের মর্যাদা রয়েছে মাসের উপরে মাসের মর্যাদা রয়েছে দিনের উপর দিনের মর্যাদা রয়েছে রাতের উপর রাতের মর্যাদা রয়েছে এমনিভাবে রমজানুল মুবারক এমন একটি মাস এই মাসকে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তার পবিত্র জবানে শাহরুন আজিমুন শাহরুন মুবারকুন বলে আখ্যায়িত করেছেন এই মাসটি মর্যাদাপূর্ণ হয়েছে কেন এরকম একটি প্রশ্ন যদি করা হয় তাহলে এর উত্তর অত্যন্ত সহজ যে এই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআনের কারণে কোরআনের মর্যাদার কারণে কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার কারণে এই মাসের মর্যাদা বেড়ে গেছে আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি সোরা বাকার একশো তিরাশি নম্বর আয়াত এই আয়াতে মহান আল্লাহ বলছেন ইয়া ইহল্লাদি না আ মানু যে মানুষ হিসাবে আমাদের অনেক পদ পদবি রয়েছে অনেক অভিদায় আমাদেরকে অভিষিক্ত করা হয় অনেক লক্ষব আলকাব দিয়ে আমাদেরকে অভিষিক্ত করা হয় মহান আল্লাহ আমাদেরকে এখানে বলছেন হে ইমানদারগণ মোমিনের জন্য মানুষের জন্য এর চাইতে মর্যাদা করার কোনো সম্বোধন হইতে পারে না এই জন্য আল্লাহ তালার দরবারে আমরা শুকুর গুজার যে আল্লাহ তালা আমাদেরকে হে ইমানদার বলে সম্বোধন করেছেন ডাক দিয়েছেন এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে তিনি আমাদের ইমানের স্বীকৃতি দান করেছেন সুতরাং মুমিন মুসলমান প্রতিটি নারী এবং পুরুষের আমাদের আনন্দিত হওয়ার বিষয়ে প্রাউড ফিল করার বিষয়ে যে মহান আল্লাহ আমাদেরকে বলেছেন হে ইমানদারগণ ইমানের স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে আমাদেরকে একটি মর্যাদার আসনে উন্নীত করা হয়েছে তারপরে মহান আল্লাহ বলছেন কতিবা আলাইকুম সিয়াম যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এ এই কথা থেকে আমরা বুঝতে পারি যে সিয়াম সাধনা আমাদের উপর ফরজ করা হয়েছে এবং আরও একটি বিষয় বোঝার সেটি হচ্ছে যে এই যে সিয়াম সাধনা এটি কেবলমাত্র মোমিনদের উপরে ফরজ করা হয়েছে অমুসলিমদের উপর নয় এবং এই কথা বলার সাথে সাথে মোহান আল্লাহ এটাও স্পষ্ট করে বলে দিয়েছেন যে মাসব্যাপী সিয়াম সাধনার বিষয়টি আমাদের কাছে অসম্ভব মনে হতে পারে অথবা মাসব্যাপী সিয়াম সাধনার বিষয়টি আমাদের কাছে প্রবলভাবে কঠিন মনে হতে পারে জন্য মহান আল্লাহ সাহস জুগিয়েছেন এই কথা বলে যে কামা কুতিবা আল্লা দিন আমি কবলিকম যেভাবে তোমাদের পূর্বের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল হতে পারে এর অর্থ যে ঈসা আল ইসলামের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল কিন্তু বাস্তবে আদম আলা ইসলাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ইসলাম পর্যন্ত সমস্ত আম্বিয়া ক্যারামের উপরেই এবং তাদের উন্মতের উপরে রোজা ফরত ছিল এখন ফরজিয়তের বিষয়টি যে কতদিন তাদের উপর ফরজ ছিল রোজার প্রক্রিয়াটা কেমন ছিল তার মধ্যে পার্থক্য হতে পারে কিন্তু রোজা তাদের উপরও ফরজ ছিল আমরা দেখি যে আমাদের আশেপাশে যে সমস্ত বন্ধুরা অমুসলিমরা আছেন বুদ্ধিস্টরা তারাও ফাস্টিং করেন যারা খ্রিস্টিয়ান তারাও ফাস্টিং করেন যারা হিন্দু ধর্মের অনুসারী তারাও ফাস্টিং করেন এটা আমরা বুঝতে পারি যে তাদের ওপরও একসময় এ শরীয়তের এই বিধান ছিল কিন্তু এই বিধানে তারা পরিবর্তন এনেছেন যে কারণে এই ফাস্টিং থেকে মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা যে উপকার লাভ করি তারা সেই উপকারটি লাভ করতে পারেন না আমি নিজে দেখেছি যে আমাদের কোনো কোনো হিন্দু বন্ধু তারা ফাস্টিং করেন তাদের এর প্রক্রিয়া অন্যরকম বুদ্ধিস্টদের ফাস্টিং আমি দেখেছি তারা রান্না করা কোনো খাবার খান না তারা ফল ফ্রুট খান এবং তারা পানীয় জল পান করতে পারেন রোজা অবস্থাতে এবং তাদের রোজা শুরু হয় দুপুর বারোটা থেকে তো এমনিভাবে আমাদের আশপাশে যে সমস্ত অন্যান্য ধর্মের বন্ধুরা আছেন তারাও ফাস্টিং করেন এর থেকে বোঝা যায় যে আল্লাহ পাক পাকবুল্লা আলমিন যে কথাটি বলেছেন যে কুতিবা আলাইকুম কামা কুতি বা আল্লাদিন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উন্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল লা আল্লা কুম তাত্তাকুন যাতে করে তোমরা পরহেজগার হতে পারো তাকোয়া এবং তাকোয়ার গুণে তোমরা গুণান্বিত হতে পারো তোমরা মোত্তাকি হতে পারো সম্মানিত শ্রোতা বন্ধুরা আমি যে হাদিস খানা আপনাদের সামনে পেশ করেছে এই হাদিসের মাধ্যমে মহাদ্দ কেরাম এই ব্যাখ্যা প্রদান করেছেন যে আল্লাহ পাকবুল্লা আলমিন আমাদের জন্য যে এবাদত ফরজ করে দিয়েছেন যে এবাদতের জন্য আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওমা খালাক্তুল জিন্নাউল ইংসা ইল্লা আলী আবুদুন সেই এবাদত এক জায়গাতে মৌলিকভাবে বলা হয়েছে তিন প্রকার আর এই হাদিস থেকে বলা হয়েছে মৌলিকভাবে এবাদত পাঁচ প্রকার একটা হচ্ছে যে মানুষ জবান দ্বারা ইবাদত করে জবান দ্বারা আমরা যত ইবাদত করি করি দাওয়াত ওয়াজ নসিহত করি সালাম করি ইস্তফার করি দুরু শরীফ পড়ি এরকম যত জবান দ্বারা ইবাদত আছে সমস্ত এবাদতের মধ্যে শ্রেষ্ঠতম এবাদত হচ্ছে আমরা যে ইমানের ঘোষণা দান করি সেটি যেটা হাদিসে বলা হয়েছে যে শাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ যে এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সালাইসলাম আল্লাহ রসুল ইমানের এই সাক্ষ্য এটি হচ্ছে জবানি আবাদতের মধ্যে শ্রেষ্ঠতম আবাদত দ্বিতীয়ত হচ্ছে যে ইমান যে আমি এনেছি সেই ইমানের বহিঃপ্রকাশ ঘটে নামাজের মাধ্যমে এই জন্য বলা হয়েছে দ্বিতীয় নম্বর বাদত হচ্ছে একামুসলা যে নামাজ কায়েম করা শারীরিক আবাদত এটি হচ্ছে সালাত হচ্ছে শারীরিক আবাদত শরীর দ্বারা আমরা যত প্রকারের ইবাদত করি এই আবাদত সমূহের মধ্যে শ্রেষ্ঠতম এবাদত হচ্ছে সলাত তৃতীয় নম্বর আবাদত হচ্ছে আর্থিক আবাদত মালি আবাদত কোরবানি করি সদখাই ফিতির দান করি জাকাত দান করি এমনি দান খয়রাত করি পরিবারের পেছনে আমরা খরচ করি মা বাবার জন্য খরচ করি সন্তানের জন্য খরচ করি আত্মীয় পাড়া প্রতিবেশীর জন্য খরচ করি হজ করতে আমরা খরচ করি জেহাদ ফিসাবিল্লাতে খরচ করি এই সমস্ত খরচের মধ্যে ব্যয়ের মধ্যে মালি আবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে জাকাত তাহলে জবানী আবাদতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ইমানের ঘোষণা শাহাদত তৌহিদুর সালাত কলিমায় শাহাদত এবং দ্বিতীয়ত শারীরিক আবাদতের মধ্যে হচ্ছে সালাত এবং মালি আবাদত এবং অর্থনৈতিক আবাদতের মধ্যে হচ্ছে জাকাত আর তারপরে আপনার যান এবং মাল শরীর এবং সম্পদ যান এবং মালের সমন্বয়ে এক আবাদত সেই আবাদতের নাম হচ্ছে হাজ মরক্কব এবাদত জান মাল জেহাদেও লাগে কিন্তু জেহাদে কেউ মাল খরচ করতে পারে নিজে না যাইতে পারে আবার কেউ জান দিতে পারে মাল অন্যের হইতে পারে কিন্তু মালের সমন্বিত যে আবাদত রয়েছে এই আবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবাদত হচ্ছে হজ আর পাঁচ নম্বর হচ্ছে যে আল্লাহ তালা যে সমস্ত বিষয় থেকে আমাদেরকে নিষেধাজ্ঞা দান করেছেন নিষিদ্ধ করেছেন হারাম করে দিয়েছেন এই সমস্ত মনকারাত থেকে মনহিয়াত থেকে বেঁচে থাকা নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকাও এক প্রকারের আবাদত সেই আবাদত সমূহের মধ্যে যেমন মনে করেন যে আল্লাহ তালা এর শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে মানুষ হত্যা করা কুফরি এ করা শির করা এগুলি নিষিদ্ধ চুরি করা ডাকাতি করা কাউকে কষ্ট দেওয়া গালাগালি করা এগুলি নিষিদ্ধ করা হয়েছে এই সমস্ত নিষিদ্ধ কর্মসমূহের মধ্যে রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আবাদত প্রশ্ন আসতে পারে যে রোজা তো রাখি এটা এবাদত হিসাবে এটা নিষিদ্ধ হলো কিভাবে। প্রকৃত অর্থে শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য না খাওয়া পান না করা যৌনাচার না করার নাম হচ্ছে রোজা সুতরাং পান করা যাবে না আহার করা যাবে না যৌনাচার করা যাবে না এটাকে বলা হচ্ছে রোজা সুতরাং নিষিদ্ধ নিষেধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা থেকে আমরা বেঁচে থাকতেছি এবং নিষেধাজ্ঞাকে মানতেছি এটাও এক প্রকারের আবাদত সম্মানিত শ্রোতা বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এবাদত মৌলিকভাবে পাঁচ প্রকার তো নিষিদ্ধ জিনিস থেকে যে আমরা বেঁচে থাকি এই বেঁচে থাকা এবাদত সমূহের মধ্যে রোজা হচ্ছে শ্রেষ্ঠতম এবাদত এই জন্য মোহান আল্লাহ বলেছেন যে আজ সৌমলি রোজা আমার জন্যই আমার বন্দারা উপবাস থাকে এবং পানাহার থেকে বেঁচে থাকে যৌনাচার থেকে বেঁচে থাকে ও আনা আজজি আউ আও এবং আমি এই রোজার বদলা হব অথবা আমি নিজে এই রোজার বদলা দেব মহাদিস কেরাম এর ব্যাখ্যায় বলেছেন যে এর বদলা কি হবে অন্যান্য সকল আমলের বদলা আল্লাহ তালা ঘোষণা করেছেন পুরস্কার ঘোষণা করেছেন কিন্তু রোজার পুরস্কার কি হবে সেটি হবে যে মানুষ যখন জান্নাতে যাবে সমস্ত ও নিয়ামত তারা ভোগ করবে তখন তার মানুষের মনের মাঝে একটি পিপাসা একটি আকাঙ্ক্ষা একটি তৃষ্ণা থেকে যাবে সেটি হচ্ছে মহান মালিককে দেখার তৃষ্ণা যে মালিক আমাকে জান্নাত দান করলেন যে মালিক আমাকে এত নিয়ামত দান করলেন তাকে চোখ ভরে দেখা হলো না তো মহান আল্লাহ এর পরিবর্তে রোজার পরিবর্তে আল্লাহ তালা তার দিদার নসিব করবেন সম্মানিত শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আমরা দোয়া করি যে যারা বিশ্ব মুসলিমের যে সমস্ত নারী এবং পুরুষ রোজা রাখছেন সবার রোজাই যেন আল্লাহ তালা কবল করেন এবং এর বদলা হিসাবে এর পুরস্কার হিসাবে মহান আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে তার দিদার নসিব করেন প্রিয় বন্ধুরা এখানে আরেকটি বিষয় যেটা আমাদের বোঝার সেটি হচ্ছে যে রোজার কিছু তাৎপর্য আছে সে তাৎপর্য হচ্ছে যে প্রথমত হচ্ছে যে মহান আল্লাহ চান যে তার বান্ধারা তার সিফতে গুণান্বিত হোক কখনোই আল্লাহ তালার সিফত আমরা ধারণ করতে পারবো না মহান আল্লাহর সিফত আমরা কখনই ধারণ করতে পারবো না কিন্তু বলা হয়েছে তাহাল্লা খুবই আখলা খিল্লা আমরা জানি যে মহান আল্লাহ খাওয়া দাওয়া করেন না মহান আল্লাহ পান করেন না তিনি যৌনাচার করেন না তার কোনো পরিবার নাই তিনি এই সব থেকে সবহান তিনি পবিত্র তিনি মুক্ত তো আমরা কিছু সময় শোভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যৌনচার থেকে বিরত থেকে অনেকটা যেন মহান আল্লাহর সিফতকে ধারণ করার চেষ্টা করি তাহাল্লা খুবই আখ্লা তো এটি একটি তাৎপর্যের বিষয় আর বড় তাৎপর্যের বিষয় হচ্ছে যে এই শিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্রেক লাগাই আমরা মন মানসিকতাকে পবিত্র করার চেষ্টা করি আমাদের মননশীলতাকে পবিত্র করার চেষ্টা করি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্রেক লাগানোর চেষ্টা করি ইমানের ব্রেক তাকোয়ার ব্রেক আমাদের মধ্যে যে স্বরিপু আছে সেই রিপোগুলোকে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এটি হচ্ছে সিয়াম সাধনার সবচাইতে বড় তাৎপর্য বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে এই সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা একটা পরীক্ষা দিই মহান মালিকের কাছে বছর আনতে মাসব্যাপী সিয়াম সাধনা করে আমরা মালিকের কাছে একটি পরীক্ষা দিই সে পরীক্ষা হচ্ছে তার আনুগত্যের পরীক্ষা এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারা বড় সফল কাম তাদেরকে মহান আল্লাহ মাফ করে দিন ঈদের দিনের কথা বলা আছে যে সেখানে মহান আল্লাহ ঘোষণা করেন যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম সে মাফির ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেন আর রোজার আরেকটি তাৎপর্য হচ্ছে যে এই পৃথিবীতে আমরা যারা আপনারা যারা ঐশ্বর্যশালী সম্পদশালী যারা ক্ষুধা পিপাসা তৃষ্ণার কোনো কষ্ট কোনো দিন অনুভব করেন নাই তারা একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে গরিব মানুষ যাদের হর রোজ রোজা তাদের কষ্ট পিপাসা আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি এবং গরিব মানুষের প্রতি আমাদের একটি সহানুভূতি জাগ্রত হয় এই জন্য মহানবী সাল্লাহ ইসলাম বলেছেন রমজান মাসকে যে এটা শাহরুল সহানুভূতি প্রকাশের মাস সহমর্মিতার মাস প্রিয় বন্ধুরা আমরা এর মধ্য দিয়ে বুঝতে পারি যে আমাদেরকে আমাদের যারা গরিব মানুষ আছে প্রতিবেশী আছে আমাদের যারা এই অসহায় মানুষ আছে বিপন্ন মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে হবে যারা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে আপনারা জানেন যে জাতিসংঘের একটি মেলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজির একটি লক্ষ্য হচ্ছে অতি দারিদ্র বিমোচন এর ক্ষেত্রে যারা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের এটি দূর করার জন্য চেষ্টা চালানো হচ্ছে মহান আল্লাহ সিয়াম সাধনার মধ্য দিয়ে প্রত্যেকটি ধনিক শ্রেণীকে ধনী সম্পদশালী ও ঐশ্বর্যশালী মানুষকে এই বার্তা পৌঁছাতে চান যে তারা যেন তাদের পাশের গরিব মানুষের অভাব অনটন বুখানাঙ্গা থাকার বিষয়টি অনুভব করে এবং তাদের পাশে যেন তারা যা দাঁড়ায় সমাজ ব্যবস্থাতে যেন কখনই এরকম অতি দারিদ্র এবং আকাশ পাতাল সম্পদের ভারসাম্যহীনতা বৈষম্য যেন না থাকে এই জন্য আল্লাহ পাক আলামিন আমাদেরকে সিয়াম সাধনার ব্যবস্থা করে দিয়েছেন অনেকগুলো তাৎপর্য আছে এর মধ্যে থেকে আমি চারটি তাৎপর্যের কথা আপনাদেরকে বললাম সিয়াম সাধনার উদ্দেশ্য কি হবে একটি মৌলিক প্রশ্ন যা আমরা যে সিয়াম সাধনা করি এটা কি কেবলমাত্রই উপবাস থাকা বিলকুল না সিয়াম সাধনার উদ্দেশ্য হচ্ছে রেজায় মওলা এই সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা আমাদের মালিক আমাদের স্রষ্টা আমাদের খালিক তাকে আমরা সন্তুষ্ট করতে চাই যে মালিক তুমি আদেশ করেছ আমার ঘরে খাবার আছে আমার ঘরে ঠান্ডা পানি আছে আমার ঘরে সুন্দর স্ত্রী আছে কিন্তু তোমার আদেশ পালনার্থে তোমার আদেশের উদার্য আমি খাবার থেকে বিরত আছি আমি পানাহার থেকে বিরত আছি আমি স্ত্রী চর্চা থেকে বিরত আছি এবং এই তিনটি নিষেধাজ্ঞা থেকে বিরত থেকে হালাল খাবার আছে হালাল পানিও আছে হালাল স্ত্রী আছে কিন্তু মালিকে নিষেধ করেছেন তার আদেশ পালনার্থে এই তিন জিনিস থেকে বিরত থাকার পাশাপাশি আমি সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকার শিক্ষা লাভ করছি এবং বাকি জীবন আমি তার সমস্ত মনহেয়ার থেকে সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এর মধ্য দিয়ে আমরা আমাদের স্রষ্টা এবং মালিকের সন্তুষ্টি হাসিল করতে চাই এটি হচ্ছে সিয়াম সাধনার মূল উদ্দেশ্য সিয়াম সাধনার লক্ষ্য কি। এটি আরেকটি প্রশ্ন উদ্দেশ্য এবং লক্ষ্যের মধ্যে পার্থক্য আছে সিয়াম সাধনার লক্ষ্য হচ্ছে লা আল্লা যেটা এই আয়াতের শেষের অংশে বলা হয়েছে যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো তাহলে তাকোয়া অর্জনটা হচ্ছে সিয়াম সাধনার মূল লক্ষ্য সিয়াম সাধনার আরেকটি লক্ষ্য হচ্ছে যে আমরা যেন ইনসানে কামিল হতে পারি মানুষ হতে পারি মানুষ হিসাবে আকার আকৃতিতে আমি মানুষ কিন্তু আমার খাসলত আমার অভ্যাস আমার চরিত্র আমার নেচার আমার আচার আচরণে আমাকে মানুষ বলে মনে হয় না এই সিয়াম সাধনা আমাকে চায় মানুষ হিসাবে প্রতিস্থাপন করতে আমার চরিত্রের মধ্যে যে সমস্ত আখলাকে রাজিলা আছে মন্দ স্বভাব আছে সেইগুলিকে দূর করে ভালো স্বভাবগুলো আমার মাঝে প্রতিস্থাপিত করতে চায় তাকোয়ার গুণে আমাকে গুণান্বিত করতে চায় এটি হচ্ছে সিয়াম সাধনার লক্ষ্য তাহলে তাকোয়া অর্জন করা মোত্তাকি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সেটি হচ্ছে সিয়াম সাধনার লক্ষ্য এবং আরেকটি লক্ষ্য হচ্ছে যে প্রতিটি মানুষকে মহান মালিক চান যে এই সাধনার মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষ সোনার মানুষে পরিণত হোক প্রত্যেকটি মানুষ ইনসানে কামিল হোক তার মধ্যে মানবিক গুণাবলী প্রতিস্থাপিত হোক প্রত্যেকটি মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত হোক মানবতার উদ্বোধন হোক সেই বিষয়টি মহান মালিক চান শ্রোতা দর্শক বন্ধুরা প্রশ্ন এখানে আরেকটি আসতে পারে সেটি হচ্ছে তাকোয়া কী আমরা জানি যে আমাদের উলামা একরাম তাকোয়ার বহু ব্যাখ্যা এবং তাকোয়ার অনেক সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন অনেক ডেফিনেশন তারা দিয়েছেন কিন্তু সহজ সরলভাবে আমি যদি বলি সেটি হচ্ছে যে মালিকের ভয়ে মন্দ কর্ম থেকে বিরত থাকা মালিকের ভয়ে খারাপ আচরণ খারাপ কথা মন্দ কথা মন্দ উপার্জন থেকে বিরত থাকা এটি হচ্ছে তাকোয়া এই কথাটিকে আরও অন্যভাবে বলা যায় যে তাকোয়া হচ্ছে আমাদের মন মানসিকতার মধ্যে এরকম একটি জাগ্রত সচেতন সেন্স এরকম একটি জাগ্রত সচেতন সেন্স যে জাগ্রত সচেতন সেন্স আমার মধ্যে থাকার কারণে মালিকের ভয়ে সবসময় আমার মধ্যে অটুট থাকে এবং তার ভয়ে তিনি আমাকে দেখছেন তিনি আমার প্রতিটি কর্মকাণ্ড দেখছেন আমার দুই কাজে দুইজন ফেরস্তা আছেন আমার কার্যক্রম তারা লিপিবদ্ধ করছেন এই ভয়ে আমি যখন সমস্ত মন্দ কথা কর্ম থেকে বিরত থাকব। তখন মনে হবে যে আমার মাঝে তাকুয়া এসেছে সিয়াম সাধনা আমাদের কাছে চায় যে আমার হাত পা আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার হৃদয় আমার মন মননশীলতা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তাকোয়ার গুণ প্রতিষ্ঠিত হোক আমার ইমানের ব্রেক লাগুক এবং আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি শ্রোতা আদর্শক বন্ধুরা সিয়াম সাধনা সম্পর্কে খুব কিঞ্চিত আলোচনায় আমি আপনাদের সামনে পেশ করলাম আসুন সোরা বাকার একশো তিরাশি নম্বর আয়াত এই আয়াতে যা আমাদের কাছে দাবি করে যে আমরা যেন এই সিয়াম সাধনা এই ইফতার এই সেহরি এ তারাবি এবং দিনব্যাপী পানাহার এবং যৌনাচার থেকে বিরত থাকার মধ্য দিয়ে আমরা যেন সেই গুণ অর্জন করতে পারি সেই বৈশিষ্ট্য অর্জন করতে পারি আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি আমরা যেন মুত্তাকি হতে পারি মোহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু